হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমি তো খুবই ভালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু স্বপ্নের মুহূর্ত কারণ লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিয়ের জুন মাসে মা বাবা এসেছিলো আমাদের কাছে বেড়াতে নরওয়েতে তো ফাইনালি আড়াই বছরের সাধ্য সাধনার পর মা বাবা অনেক কষ্টে ম্যানেজ করেছিল টাইম তারপর যা হয়েছে সত্যি আমি লিটারেলি আমার স্বপ্নে বেঁচেছিলাম এই দিনগুলো আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে অবভিয়াসলি আর প্রচুর ঘুরে বেড়িয়েছি কারণ জুন মাস ছিল আমার বার্থডের মাস আর তার উপর আবার নরওয়েজিয়ান সামার টাইম জুন জুলাই অগাস্ট এই তিন মাস নরওয়েজ সামার টাইম তো নরওয়েজ প্রকৃতি তার ব্যস্ত দেয় সবাইকে তো ওই জন্যে বাবা মায়ের সাথে প্রচুর ঘুরে বেড়িয়েছি আমরা তো আজকের থেকে শুরু হচ্ছে বাবা মায়ের সাথে নরওয়ে আর অন্যান্য কান্ট্রি এক্সপ্লোর করার নতুন সিরিজ শুরু হচ্ছে আমাদের নরওয়ের রোড ট্রিপ যেহেতু মা বাবা এসছে তাই এমন একটা নরওয়ের এমন একটা পার্টে যাচ্ছি বা জায়গায় যাচ্ছি যেটা আমরাও আগে যাইনি তো একসাথে শুরু হচ্ছে আজকের মোস্ট এক্সাইটিং রোড ট্রিপ পাঁচ দিনের জন্যে এখন আমরা বুকড ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো লেটস গো আপনারা যারা আমাদের ব্লগ ফলো করেন তারা সবাই জানেন আমরা বেরিয়ে পড়ে প্রথমেই যাই সুপার চার্জারের কাছে তো অ্যাজ ইউজুয়াল আমরা সুপার চার্জারের কাছেই গেছিলাম আর গিয়ে দেখুন যা যেটা হয় আর কি সেই সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ আর তার মাঝে অবশ্যই একটা সুযোগ থাকে যে নরভিজিয়ান ওয়াফেল খাওয়ার বাবা তো ভীষণ ভীষণ পছন্দ করেছিল ওয়াফেলটা তার মধ্যে পাখি পাখিগুলো বাবাকে খুব জ্বালাচ্ছিল ওরা প্রায় ওয়াফেলটা নিয়েই নিচ্ছিল বলে বাট ওয়াফেলটা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে একদম অথেন্টিক নরভিজিয়ান ব্রাউন চিজ দিয়ে বানানো অসাধারণ টেস্টি হয় বাট তারপরে যেটা আমরা করেছি বেড়াতে বেরিয়ে যাওয়া হয় রোড ট্রিপ যেহেতু যেখানেই সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম সেখানেই মা বাবা বলছিল এখানে নামবো তো সব জায়গায় নামা যায় না যেটুকু জায়গায় যেখানে যেখানে নামা পসিবল আমরা ওখানে ওখানে নেমে মা বাবাকে নরওয়েজিয়ান প্রকৃতিটা দেখাচ্ছিলাম আমরা তো অবভিয়াসলি এগুলো দেখে কিছুটা হলেও অভ্যস্ত বাট মা বাবা প্রত্যেকটা জায়গায় এত অদ্ভুতভাবে উপভোগ করেছে বা মানে অনুভব করেছে বলবো কি আর বলবো ওরা ভীষণ এক্সাইটেড ছিল আর সত্যি কথা বলতে ওয়েদার ভীষণ ভালো ছিল না তাও ওরা জাস্ট নরওয়েজিয়ান প্রকৃতির প্রেমে পড়ে গেছিল তো সেরকমই আমরা একটা রিভারের সাইডে এসেছিলাম এখানে তো ছোট ছোটো স্ট্রিম সব জায়গায় আপনারা জানেনি তো সেরকমই একটা ছোট্ট স্ট্রিমের কাছে আমরা এসেছিলাম তো প্রচুর ছবি টুবি তুলেছি আর বেসিক্যালি কি হয়েছে বলুন তো বাবা এত ভিডিও করছিল মাঝে মধ্যে এক্সাইটেড হয়ে ভিডিও অন করতেই ভুলে যাচ্ছিলো তারপরেও যেটা হয়েছে প্রচুর ভিডিওর ক্লিপস রয়ে গেছে ইন্ডিয়ায় বাবার মোবাইলে আর আমি আনতে ভুলে গেছি তো যা আছে সেটা দিয়ে ম্যানেজ করব চলুন এবার দেখতে থাকি লাশ গ্রিন ফরেস্ট নরওয়েজিয়ান ল্যান্ডস্কেপ আর তার সাথে এবার একটা ফিওর ভিউও দেখাবো আপনাদের কারণ এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল চলো নামি কিছু বলার নেই কণ্ঠ আমার উদ্ধ আজিকে বাসি সঙ্গীত এই জায়গাটা ছিল লাডাল যাওয়ার পথে একটা ছোট্ট সুন্দর জায়গা যেখান থেকে ফিওরটা অল্প একটু দেখা যাচ্ছিল আর প্রচুর উঁচু উঁচু মাউন্টেন ছিল আর নিচে ছিল হচ্ছে এখানকার লেক বা স্ট্রিম বলা যায় আর প্রচুর ঝর্ণা প্রচুর ঝর্ণা রোড ট্রিপ মানেই হচ্ছে রাস্তায় যে জায়গাটাই ভিউ ভালো আর দাঁড়াবে পসিবল পার্ক করা তো সেই জায়গাটায় পার্ক করা আর আমার বাবা না এক্সাক্টলি আমার মতো যেখানেই থাকে মোটামুটি একটা করে ছবি তোল ছবি তোল আর এই ট্রিপে এসে আমি ছবি আর ভিডিও করব কি আবার বাবার ছবি আর ভিডিও করতেই দিন কাভার বাট এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল আমরা এখন যাচ্ছি হচ্ছে লালডাল বলে একটা জায়গা তো এটা হচ্ছে লর্ডাল যাওয়ার পথের ল্যান্ডস্কেপ আর ওই জায়গাটায় অনেক করে ঝর্ণাও ছিল ঝর্ণাটা দেখতেও পাচ্ছেন আপনারা আর মা হচ্ছে সব সময় ভয় ভয়ে থাকে মা এখন এখানে তো চলুন যাওয়া যাক পৌঁছে গেছি আমরা হিত্তায় তো লর্ডাল থেকে বেশ কিছুটা দূরেই প্রায় থার্টি মিনিটস দূরে তো বাট হিতেটা অসাধারণ প্লেস মানে অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে পুরো মনে হচ্ছে পাহাড়ের কোলে আমরা আর বাবা মা তো ভীষণ খুশি এই যে এটা হচ্ছে হিতটা চলুন আপনাদের হিতে ট্যুর দিই হিতেটা খুবই কিউট আমরা অলরেডি ঢুকে গেছি কারণ মেঘকে নিয়ে বাইরে থাকার থেকে ভিতরে ঢুকে যাওয়াটাই আমরা বেটার অপশন মনে করলাম আর সেকেন্ড হচ্ছে একটু ঠান্ডা আছে যেহেতু খুব একটা সানি ওয়েদার না তাই একটু ঠান্ডা আছে এখন বাজে রাত নটা তো যদিও মেঘলা তাও বেশ ভালোই লাইট আছে এখন মোটামুটি রাত বারোটা সাড়ে বারোটা অবধি তো ভালোই লাইট থাকে তারপর অল্প অন্ধকার হয় আপনারা সবাই হয়তো জানেন একুশে জুন হচ্ছে সবথেকে বড় দিন থাকে তো মা যখন এসছে ওদের খুব প্রবলেম হচ্ছিল বাট ওরা এখন অ্যাডজাস্ট করে নিয়েছে আর একুশে জুনের পর থেকে আবার রাতের সময়টা কমে কমে আস বেড়ে আসছে দিনের সময়টা কমে যাচ্ছে আর নরওয়ের নর্দার্ন পার্ট মানে ট্রমসের দিকে তো এই সময়টা সারাটা দিনই সূর্যের আলো থাকে মিড নাইট সান দেখতে পাওয়া যায় আপনাদের তো দেখিয়েছি যখন পোলার নাইট চলছিল তো ওই ভিডিওটা চেক করতে পারেন পোলার নাইট কেমন হয় আর নেক্সট ইয়ার আমরা মিড নাইট সান দেখতে অবশ্যই একটা ভালো জায়গায় যাব লক্ষ্য দেন আমাদের ইচ্ছে আছে বাট এই ইয়ারে যেহেতু মা বাবা এসছে তাই একদম এপিক ট্যুরগুলো করছি আমরা স্ট্রিন গার্ডেঙ্গার এই ট্যুরটা আমরা করবো তো আমরা এখন লর্ডেলে আছি লার্ডেলের কাছেই আছি চলুন হিতটা ট্যুরটা দিই বেশি না বকে আমাদের গাড়ি পার্কিং করেছি আর এটা হচ্ছে সামনেরটা এটা হচ্ছে হিত্যার এরিয়া এই যে এখান থেকে এই ভিউটাই দেখতে পাওয়া যাচ্ছে এবার চলুন ঢোকা যাক ঢুকে এই জায়গাটাই হচ্ছে সুর মা এখন আছে এখানে তো এটা হচ্ছে এন্ট্রি এটা একটা এখানে একজন শুতে পারবে ওপর একজন শুতে পারবে তো এইটা হচ্ছে ড্রয়িং কাম কিচেন কিচেন হচ্ছে এটা এটা ওভেন এটা গ্রিলার আর এই যে সুন্দর করে সাজানো হ্যাঁ আনা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং যে আদর খাচ্ছে মেঘ সোনা আদর খাচ্ছে না আদর খাচ্ছ খাই খাই করবে এখন ওর বাবাকে দেখলেই ওর আঙুলটা মুখে চলে যায় আর খুব ঘুম পায় আমি এখানে একটা পজি বসার জায়গা এটা একটা স্টোর রুম বেডরুম এটা আরেকটা একটা বেডরুম এই যে লাইটটা কোথায় আছে লাইট এটা আরেকটা বেডরুম আর এটা একটা বেডরুম বেশ বড়ই আছে লাইট চালিয়ে যে তারপর বাবা একটু সরে যাও হ্যাঁ এটা হচ্ছে ব্যালকনি এখানে বসে এনজয় করা যাবে হ্যাঁ এখানে হচ্ছে গ্রিল করা যায় বুঝলেন তো এখানে গ্রিল করার জন্য জায়গা রেখেছে আর এই যে এখনো দেখুন ওপরের দিকটা স্নো রয়েছে যে এটা হচ্ছে ব্যালকনির থেকে ভিউ ব্যালকনি তো দেখিয়ে দিলাম এবার চলে আমাদের ড্রয়িং এ যাই আমি অয়নকে বলেছি যে অয়ন নিশ্চয়ই এমন কোন ওর গায়ের থেকে এমন ফ্রেগনেন্স আসে যে মেঘের ঘুম পেয়ে যায় কারণ মেঘের গায়ে অয়ন অয়নের কাছে মেঘ গেলেই ওর ঘুম পায় তো এরকম অবস্থা হয় ওর আর এবং সব সময় বাবা মানে বাবার কাছেই থাকবে আর কি একটু ছেড়ে দিলেই কান্নাকাটি জুড়ে দেয় বাবা ফেভারিট এনিওয়েজ আর এই যে জিনিসপত্রগুলো আমরা সব সরিয়ে রেখেছি কারণ হচ্ছে এগুলো নিয়ে এখন দক্ষযোগ্য করে দেবে ড্রয়িংটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল আর এই যে এটা হচ্ছে ভিউ আর মেন পার্ট যেটা বাথরুম চলেন দেখায় এটা হচ্ছে বাথরুম তো এটাই হচ্ছে আমাদের হিতটা ছিল মানে হিতটা আছে এখন আজকের দিনটা থাকবো কালকে আমরা যাব স্ট্রিন স্ট্রিনের কাছে থাকবো ভাঙ কমিউনের মধ্যে এটা তো বেশ মানে বেশ ডেকোরেটিভ একটা হিতটা বেশ আর্টিস্টিক ওয়েতে সাজানো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য যারা একদম ছোট বাচ্চা তারা অনেক জিনিসপত্র নিয়ে টানা টানা করে তো ওদেরকে একটু সামনে রাখা কঠিন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে আজকের ভিডিওটা এতদূর রোড ট্রিপটা কেমন লাগছে আর রোড ট্রিপের সব ভিডিও না বাবাই করছে কারণ বাবা সামনে বসে আছে আর জানাবেন রোড ট্রিপটা কেমন লাগলো আর হিটটাটা কেমন লাগলো জানাবেন তো চলুন আজকের জন্য টাটা টাটা করে দাও টা দিয়ে টাটা চাটা শুনে টাটা করে দাও تاتا 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 تا تا